রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির রোশনপন্থীদের জাতীয় সম্মেলন আজ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সম্মেলনের অনুষ্ঠানের কথা শুরু হয়েছে কিনা হাসান আমাদেরকে বলেন, এবং এ নিয়ে নেতাকর্মীরা কি বলছেন? আমি যদি আপনাকে দেখিয়ে রাখি যে সম্মেলনস্থলে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায় থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আসছেন, এবং আপনি জানেন যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের যে ফাঁকা জায়গাটি, সেখানে কিন্তু মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং মঞ্চের আশেপাশে নেতাকর্মীদের বসার যে জায়গা সেটি করা হয়েছে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে বিভিন্ন পর্যায় থেকে নেতাকর্মীরা এসেছে এবং প্রেসিডিয়ামের মেম্বার তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, এবং ঢাকা মহানগরী এবং ঢাকা আশেপাশে যেসব সাংগঠনিক শাখা রয়েছে সেই শাখাগুলোর নেতৃবৃন্দরা থেকে ইতিমধ্যে এসেছে। যদিও জিএম কাদের কিংবা ওই সব নেতাকর্মীরা এখন পর্যন্ত আসেনি, এর আগে জাতীয় পার্টির যে প্রধান পৃষ্ঠপোষক রওশনের সাথে তিনি কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন, এবং তিনি সভা অন্যান্য কিন্তু কমিটিগুলোকে, যেগুলো কমিটি বাতিল করা হয়েছিল কমিটির মেম্বারদেরকে, তাদেরকে কিন্তু ফিরিয়ে আনেন, এবং যারা মূলত জাতীয় পার্টির গত নির্বাচনে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরেই আসলে জাতীয় পার্টির যে ভাঙন সেটি শুরু হয়, সেখানে কিন্তু যারা নির্বাচনে পরাজিত প্রার্থী তারা কিন্তু মূলত একটি মোর্চা করে, সেখান থেকে কিন্তু জাতীয় পার্টির রওশন এরশাদ তিনি কিন্তু দলের নেতৃত্ব গ্রহণ করেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে যুক্ত হচ্ছেন, এবং জিএম কাদেরকে তারা সেখান থেকে কিছুদিন আগে আপনি জানেন যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়, এবং জাতীয় পার্টির যে মহাসচিব মুজিবুল হক চুন্নু তাকেও বহিষ্কার করা হয়। এরপরেই কিন্তু জাতীয় পার্টি নতুন করে কমিটি ঘোষণা করে এবং আজকের সম্মেলন করে, 10ম সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির জন্য স্থায়ী একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হচ্ছে। যদিও জিএম কাদের বা মুজিবুল হক চুন্নু এই অংশটিকে তারা জাতীয় পার্টির অংশ বলতে চাচ্ছে না, এরপরেও কিন্তু এখানে জাতীয় পার্টির মূল প্রেসিডিয়াম সদস্য তারা কিন্তু বেশ কিছু সদস্য এসেছে, ঢাকার দুই সিটি মেয়র, ঢাকার দুই সিটির যে সভাপতি বা আহ্বায়ক তারা কিন্তু এসেছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এসেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যারা গত নির্বাচনে 185 জন বা 180 জনের বেশি যে প্রার্থী দেওয়া হয়েছিল সেখান থেকে 11 জন মাত্র সংসদে যেতে পেরেছে, এর বাইরে যেসব প্রার্থী পরাজিত হয়েছেন তারা কিন্তু জাতীয় পার্টির এই সম্মেলনে বেশিরভাগই অংশগ্রহণ করছে। অর্থাৎ এই সম্মেলন জাতীয় পার্টির রওশন এরশাদের যে যারা নেতৃবৃন্দ তারা কিন্তু অনেকটাই ভারী হচ্ছে, এবং এখানে প্রেসিডিয়াম সদস্য যারা তারা কিন্তু বেশ কিছু সদস্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং যারা এর আগে আসেননি তারা কিন্তু আরও আসছেন বলে আমরা খবর পাচ্ছি, এবং হয়তো এই সম্মেলনটি 11টার পরে শুরু হবে এবং সেটি 5টার মধ্যে শেষ হবে, এবং এখান থেকে আসলে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্বে কে আসবেন তারা কিন্তু নির্বাচিত করবেন আজকে। তো তৃষা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হ্যাঁ স্যার, আপনাকে ধন্যবাদ।